পূজোর মুখে আরো একটি মেট্রো রুটের ট্রায়াল রান শুরু। জোকা তারাতলার পর এবার নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো ট্রায়াল রান হলো। যাত্রী পরিষেবা থেকে অবসর নেওয়া নন এসি রেক দিয়ে এই ট্রায়াল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে। শুরু হয়ে গেল নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো ট্রায়াল রান। মূল দৈর্ঘ্য পথ অবশ্যই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট, কিন্তু প্রথম ফেজে নিউ গড়িয়া থেকে রুবি চালুর জন্য মেট্রো ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। আমরা এখন সেই ট্রেনেই রয়েছি যে ট্রেনে ট্রায়াল রান চলছে, অর্থাৎ নন এসি রেক। যে নন এসি রেকগুলো কয়েক মাস বছর আগেই বছরখানেক আগে অবসর নিয়েছিল যাত্রী পরিষেবা থেকে, সেই নন এসি রেককে ব্যবহার করা হচ্ছে ট্রায়াল রানে। নিউ গড়িয়া থেকে এই মেট্রো রুবি অবধি 5 কিলোমিটার যাত্রা পথ, 5টি স্টেশনের মধ্যে দিয়ে যাবে। এবং যেটা বলে রাখা দরকার যে ভবিষ্যতে মেট্রো কানেকশনকে বিভিন্ন সূত্রে বেঁধে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। তারই অঙ্গ হিসেবে নিউ গড়িয়া এসে যেমন দক্ষিণেশ্বর মেট্রো এসে মিশছে, সেখান থেকেই চালু হবে এরপরে রুবি অবধি মেট্রো, ভবিষ্যতে যেটা এয়ারপোর্ট অবধি যাবে। আরও যেটা বলে রাখা দরকার, আজকের যে ট্রায়াল রান সর্বোচ্চ গতি 25 কিলোমিটার তোলা হবে এবং দেখে নেওয়া হবে যে সব লাইনটা ঠিকঠাকভাবে অপারেশন করছে কিনা, এবং তারপরে সিআরএসের কাছে অ্যাপ্লিকেশন করা হবে এবং অবশ্যই মেট্রো চালুর যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। যেটা মেট্রো কর্তৃপক্ষরা এখনও জানাচ্ছেন যে মেট্রো চালু করার জন্য তারা এই বছরটাকেই সময়সীমা ধার্য করেছেন, এই বছরের শেষের মধ্যে যাতে মেট্রো চালু হয়ে যায় এই রুটে, তার জন্য সচেষ্ট হচ্ছেন মেট্রো আধিকারিকরা। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে অরিচিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আজ থেকে টালা ব্রিজে শুরু হলো যান চলাচল। 29 তারিখ চতুর্থীর দিন থেকে বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুজোর আগে টালা ব্রিজ খুলে যাওয়ায় উত্তর দক্ষিণে যাতায়াতের সময় অনেকটাই কমবে। প্রশাসন সূত্রে খবর, 4 লেনের নতুন টালা ব্রিজ 800 মিটার লম্বা, তৈরি করতে খরচ হয়েছে 468 কোটি টাকা। 2019-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। 2020-এর 31 জানুয়ারি বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজ। এখন আমি এই বিধানসভা কেন্দ্রে এমএলএ হওয়ার পর আমাকে ঘুরে ঘুরে যেতে হতো বিধানসভা কেন্দ্রে। আমি শ্যামবাজারে থাকি, শ্যামবাজার থেকে আমাকে কাশীপুরে বিভিন্ন প্রান্তে গেলে অনেক ঘুরে যেতে হতো। আজ খুব আনন্দ হচ্ছে যে আমি এখান থেকে 5 নম্বর ওয়ার্ডে একটা বস্ত্রদানের প্রোগ্রামে যাচ্ছি, এখান থেকে খুব সুবিধা হলো, তাড়াতাড়ি যেতে পারছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তার পুলিশ বাহিনী আমাদের কষ্টটা বুঝতে দেয়নি ব্রিজ না থাকার জন্য। গত দু বছরে ট্রাফিক পুলিশ এবং যে সুচারু ব্যবস্থা করেছে তার জন্য আমরা কঠিন, যে ভেবেছিলাম যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাবে সেটা হয়নি, চালু ছিল। আমি তো খুব একটা কষ্ট হয়নি আমাকে বিধানসভা কেন্দ্রে ঘুরতে। একেবারে টালা ব্রিজের এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে। আবির, গত বৃহস্পতিবারই উদ্বোধন করেছিলেন নতুন রূপে টালা ব্রিজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ থেকে শুরু হলো যান চলাচল। বাস চলাচল শুরু হবে 29 তারিখ। দেখাও আমাদের ছবি। দেখো, একেবারেই একটা খুশির খবর, তার কারণ এই টালা ব্রিজ, 2.5 বছর ধরে টালা ব্রিজ মেরামতির কাজ চলছিল নতুন করে, অবশেষে টালা ব্রিজ খুলে গেল। এবং দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারা যান চলাচল এখানে করছে, সাধারণ মানুষ তারা গাড়ি নিয়ে যেতে পারছেন, 4 চাকা বা 2 চাকা, পুলিশ আধিকারিকরা, ট্রাফিক গার্ডের যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। কিন্তু এখানে তুমি যে বড় বড় গাড়িগুলোকে দেখছো, এই গাড়িগুলো কাজের সূত্রেই রয়েছে এখানে, হেভি ভেহিকেল এখানে চলবে না এমনটাই কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আপাতত। অতীন ঘোষ তিনি জানিয়ে গেছেন যে আগামী 29 তারিখ অর্থাৎ চতুর্থীর দিন থেকে বাস চলাচলও করবে, অর্থাৎ ঠাকুর দেখতে যাওয়া বা গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে আর কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেল। লক গেট দিয়ে যাতায়াত করা বা আরজিগড়ের পাশ দিয়ে যাতায়াত করার আর প্রয়োজনীয়তা থাকছে না, টালা ব্রিজে যান চলাচল করছে। এবং আমরা কথা বলছিলাম সাধারণ প্রচুর মানুষের সঙ্গে, তারাও কিন্তু যথেষ্টই খুশি। কিছুক্ষণ আগে মাইকেও প্রচার করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই যে লেখা রয়েছে যে হেভি গুড ভেহিকেলসের এই যে সাইন রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে যে সেটা চলবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখানে যারা চলাচল করছে এবং পুলিশের তরফ থেকে এখানে মাইকেও প্রচার করা হচ্ছে, জানানো হয়েছে যে টালা ব্রিজ জনসাধারণের জন্য খোলা হয়েছে। এই মুহূর্তে টালা ব্রিজের উপর শুধুমাত্র প্রাইভেট কার আর বাইক পারাপার করতে পারবে, কোনো বাস, মিনিবাস, গুড ভেহিকেল টালা ব্রিজের উপর পারাপার করতে পারবে না। একেবারে ইউনি যেমনটা জানাচ্ছেন, কিন্তু যেটা জানা যাচ্ছে চতুর্থীর দিন থেকে টালা ব্রিজে বাস চলাচল করবে এমনটাই সিদ্ধান্ত আপাতত হয়েছে। কিন্তু টালা ব্রিজের ওপরে আমরা এর আগে যেমন দেখেছি একটি বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ডটা আপাতত নেই।
টালা ব্রিজের পাশে যে সার্ভিস রোড সেই সার্ভিস রোড তৈরি করার কাজ এখনো পর্যন্ত চলছে। সব মিলিয়ে পূজোর আগে খুলে গেল টালা ব্রিজ এবং পূজোর আগে উদ্বোধনের পর দুদিন আমরা দেখেছি যে টালা ব্রিজের যান চলাচল পূজোর আগে টালা ব্রিজ খুলে যাওয়াতে উত্তর দক্ষিণের যান চলাচল অনেক বেশি সহজ এবং অনায়াস হলো। ধন্যবাদ তোমায়।